জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম মাঝে দিদির সঙ্গে জিতবে তৃণমূল, জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম মাঝে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। আসলে দেখো জেনারেশন পাল্টাচ্ছে, আগে এত হোয়াটসঅ্যাপ এত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না, তো যদি আগে তুমি গরুর গাড়িতে চড়তে, তারপর তোমার প্লেনের টাইম এসছে, তোমার স্কুটির টাইম এসছে সাইকেলের বদলে, তো সময়ের সঙ্গে পাল্টানোর সঙ্গে সঙ্গে তো এগুলো আপগ্রেডেশন হচ্ছে, সেরকমই একটা ফরম্যাট যেখানে আমরা গানটা করলাম। এই ডিউ রেখে দিও কিন্তু আবার দেখবে রাখা ভালো করে দেখবে আবার আমাদের কাউন্সিলার বলছি এটা কি হ্যাপি হওয়ার কোনো নতুন চম্প আসলে ভাবলাম যে একটা কিছু নতুন একই বারবার প্রত্যেকবার একই জিনিস করা একটু কিছু হঠাৎ করে রাত্রিবেলা মনে হয় গান করলে কিরম হয়, তো পীযূষকে বললাম যে পীযূষ আমি যদি একটা গান করি কিরম হবে, বললো যে ঠিক আছে এখন ঠিক আছে আধ ঘন্টার মধ্যে লিখলাম, লিখে পাঠালাম ওকে এখন এটা হবে, ও বললো আমি শুট করে দিচ্ছি, করলো বলো দিদি আপনি গাইবেন না, আমি গাইতে পারবো না, বললো না আসুন রেকর্ডিং করলো, রেকর্ডিং করলাম মজার সবটাই কিন্তু মজার চলে। এবং এটা একটা এই যে দুদিন ধরে আমরা শুটিং করলাম এতগুলো আমাদের ছেলে মেয়েদের নিয়ে তৃণমূলের প্রত্যেককে নিয়ে, সেটা একটা আমাদের মজা হলো, একটা পিকনিক মতো হলো যে দুদিনের শুটিংয়ে আমরা পিকনিক করে একটা ফান করলাম। হ্যাঁ এটা পৌঁছে ধরো একটা যদি এমনি বলা কথা, আর এমনি গানের মধ্যে একটু গ্ল্যামারাস জিনিস থাকবে, লোকের কাছে ভালো লাগা থাকবে, এই গানটা আমরা এরকম রিংটোন করা শুরু করেছি, সবাই রিংটোন শুরু করে দিয়েছি, তো এটা একটা মজার জায়গা, ভালো লাগা। না না ওরা বললো গান কেন করে, সবেতেই যদি বলে কেন করেছি, এত কেন উত্তর কেন আমি কাউকে দেবো ভাই, তাই জন্য বললাম ও বলে যে এই করে যদি কখনো স্ক্রিপ্টের দরকার হয় যদি আমি যতদিন আমার ক্রিয়েটিভিটি থাকছে আমি করছি, যদি কাউ বাবা আমি আর ওদের কোনো উত্তরে আমি নেই ভাই, আমি আমার আরেকটা কথা বলো তোমরা তো এতদিন দেখছো আমি কি বিরোধী কে কী করছে একবারও জিজ্ঞেস করেছি কারোর কাছে, ক্যামেরার আড়ালেও জিজ্ঞেস করেছি, ক্যামেরার সামনেও জিজ্ঞেস করেছি, না কোনো খবর আমার কর্মীতে জিজ্ঞেস করো, কাউকে আমি জিজ্ঞেস করেছি কী করছে, করছি না, আমাদের কাজ নিয়ে এত ব্যস্ত, তো আমি যখন আমার কাজে কথা বলছি তো আর একজন সে খালি আমি কী করছি আমি কী করছি, মানুষের জন্য কোনো আমার পেছনে সময় নষ্ট করছে। সোশ্যাল মিডিয়ায় বিজেপি অনেক অ্যাক্টিভ, ভীষণভাবে না 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 সেরকম কোনো পাল্লাতে না, ওরা ভীষণ অ্যাক্টিভ, কারণ ওরা মানুষের এমনিতে মাঠে ময়দানে থাকে না বলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় ওদেরকে, সেই কারণে ওরা ওদের কর্মী নেই বলে ওদের লোক এনে ফ্ল্যাগ লাগাতে হয়, এটা তো স্বাভাবিক, এটা তো যে কোনো দলই করতো যাদের এই অবস্থা থাকতো, তো সেরকমভাবেই ওরা কিন্তু এটা পাল্লা দেওয়া না, এটা আমি বললাম এটা একদম আমাদের মজা, যেখানে দেখলো না যে দেখা গেলো মানে ওই উচ্ছে আসবে মানে এইটার জন্যই করা। বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়। জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম মাঝে দিদির সঙ্গে জিতবে তৃণমূল, জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম মাঝে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল, জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল, জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। তৃণমূল
জঙ্গলের সৈন্য আমরা কাউকে করি না ভয়, বীরভূমের এই মানুষেরা ভালোবাসে তোমায়, আমিও আজ পরিপূর্ণ তাদের ভালোবাসায়, জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল, জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম।